রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ তানজিলুর বাড়ি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েকদিন থেকে রাজশাহীতে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১১৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুলাই একজন রোগীর মৃত্যু হয়েছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।